নিশ্চয়ই দেখতে পারতেছেন। এখন তো মনে করেন কোনো জ্বর তুফান কিছুই নেই, দেখুন আরেকটা বড় মাছ ধরা পড়ছে, আরেকটা বড় মাছ ধরা পড়ছে ওখানে। দেখুন আমরা এখন নদীতে যাচ্ছি জাল ফেলার জন্য, মাছ কিভাবে ধরে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। দেখুন আমরা সাগরের মধ্যে যাচ্ছি, জালগুলো উঠাচ্ছে। দেখুন একটা মাছ আসছে, দেখুন একটা মাছ উঠে গেছে, ইলিশ মাছ, আলহামদুলিল্লাহ। সবাই মিলে জালগুলো টানতেছে, দেখুন একটা পোয়া মাছ আসছে, দেখুন পোয়া মাছটা উঠে গেছে। তারা জালগুলো কিভাবে উঠাচ্ছে আপনারা দেখুন, মানে যে জাল ওখানে যে কত কষ্ট, যে এটা এটা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে এটা আপনারা বুঝতে পারবেন না যে নদীতে জাল ওখানে কত কষ্ট। দেখুন কিভাবে জালগুলো উঠাচ্ছে, তারা চার পাঁচ জন মিলে উঠাচ্ছে জালগুলো। দেখুন জালগুলো উঠাচ্ছে, একটা মাছ ধরা পড়ছে। একটা মাছ আর একটা মাছ আসছে, মাছটা নেন। আর একটা মাছ চলে আসছে, দেখুন মাছ জালের মধ্যে। জালগুলা মনে করেন জালগুলা উঠাতে অনেক কষ্ট,
মানে কি বলবো আপনাদেরকে, ওরা মানে সমুদ্রের ভিতরে জাল যখন ফেলায় তখন অনেক কষ্ট হয় যে মানে জালগুলো ওঠানোর জন্য। দেখুন মাছটা খুলতেছে, দেখুন মাছটা খুলতেছে, একবারে জাল থেকে মনে করেন খোলে আর কি। আরেকটা মাছ উঠছে ইনশাল্লাহ, মাশাল্লাহ। দেখুন মাছটা খুব একটা বড় একটা মাছ ইনশাল্লাহ, মাছটা আপনারা দেখুন খুব বড় একটা মাছ বাড়ছে ইনশাল্লাহ। দেখুন দেখুন উনি হচ্ছেন আমাদের মাঝি ভাই, ঠিক আছে। উনি আছে ওখানে দাঁড়ানো, আর সবাই মনে করেন আপনার জাল উঠাচ্ছে। দেখুন জাল জাল উঠানো মনে করেন কত কষ্ট, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখুন ও একটা ফোয়া মাছ, ফোয়া মাছ বেজে গেছে। দেখুন এসে পাশে আছে ফোয়া মাছটা, তো ইলিশ মাছ দুইটা বেজে গেছে ইনশাল্লাহ, এখনো বাজে নাই। তো দোয়া করেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবার সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা নতুন, আর আপনাদের সাপোর্ট নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়া। তো আমি বেশি কথা বলতে পারতেছি না এই জন্য যে এখানে মনে করেন আপনার কী হচ্ছে যে মেশিনের আওয়াজ হচ্ছে, তো এই জন্য আমি কথা বলতে পারছি না। দেখুন জলটা উঠাচ্ছে, তো আর একটা ইলিশ মাছ আসছে ছোট, দেখুন মাছটা ছোট আর কি, মাছটা খুলতেছে। দেখুন কাছে যাচ্ছে, এখানে একটা ফোয়া মাছ, দুইটা ফোয়া মাছ আর একটা ইলিশ মাছ। তো দেখতে যান আপনারা, মনে করেন মানে কি বলবো আপনাদেরকে, মানে অনেক কষ্ট জাল উঠানা উঠানি। দেখুন দেখুন সাগরে মানে উপরের থেকে মনে করেন আমরা সাগরের ভিতরে মানুষ বেশি থাকে। নিশ্চয় দেখতে পারতেছেন যে মানে জালগুলো উঠাচ্ছে এক এক করে ফ্লুট, যেটা নদীতে বাসে আর কি, এটাকে ফ্লুট বলা হয়। দেখুন গুলো এখানে লাগাচ্ছে, জালগুলো তুলে বসাচ্ছে। এরকম একটা মাছ আছে, সবাই বাস করতেছে। আর একটা বড় মাছ চলে আসছে, দেখুন মাছটা খুবই বড়। যখন মাছ একবার জালের মধ্যে গেঁথে যায় তখন এটা কখনো ছুঁটা সম্ভব না, যেটা মনে করেন জাল থেকে চলে যায় এটা আর মনে করেন বাঁচে না আর কি, এটা মরে যায়। এই মাছটা আর বাঁচে না।
একটা পোকা মাছ চলে আসছে। দেখুন পোকা মাছটা খুবই একটা বড় মাছ, দেখুন মাছটা খুব বড় আছে, এর পাশে রাখছে আর কি, এখানে রাখে সবগুলো, এগুলো পরে খোলা হবে। আর একটা ছোট মাছ দেখুন, মাছটা বেজে গেছে, এটা মাছটা অনেক ছোট। ওষুধ জালে মনে করেন আমরা ছোট মাছও বেজে যাই, ছোট মাছগুলো আপনার ধরা পড়ে আর কি। একটা মাছ দেখুন, আরেকটা মাছ বেঁচে গেছে, বেঁচে গেছে। অনেক কষ্ট মনে করেন জাল গুলা উঠাতে, দেখুন জাল গুলো তারা কিভাবে উঠাচ্ছে। দেখুন আর একটা মাছ, ইলিশ মাছ, আসলে মনে করেন এখন তো ওরকম কোনো বাতাস নাই, ঝড় তুফান নাই, তারপরে মনে করেন মানুষের এত কষ্ট হয়, আর যখন ঝড় তুফান হয় তখন তো মনে করেন আমি যেখানে দাঁড়াই দিছি এখানে আমার পক্ষে দাঁড়ায় থাকে।